বন্ধুরা, উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু স্পষ্টত সংবাদ মাধ্যম করে জানিয়ে দিল তোমাদের পরীক্ষার নতুন রুটিন, সেটা তোমরা সব জায়গায় দেখেছো। কিন্তু সভাপতির যে বক্তব্যটা সেটা কিন্তু একটু জটিলতা, সেখান থেকে স্পষ্টত কি উঠে আসছে এবং তোমাদের কোন কোন দিনগুলো পিছিয়ে যাচ্ছে। সব দিন কিন্তু পেছোচ্ছে না, কিছু কিছু দিন আবার আগিয়েও আসছে। ঠিক কোন পরীক্ষাগুলো আরও পেছলে ভালো হতো এবং কোন পরীক্ষাগুলো আগে নিয়ে নিলেই ভালো হতো, তা আজকের এই ভিডিওতে বিশদে আলোচনা করব। এবং তার সাথে সাথে ইলেভেনের যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে জানাতে চাই যে ইলেভেনের পরীক্ষার রুটিন কিন্তু বদলাচ্ছে না, কিন্তু তোমাদের জন্য একটি আপডেট রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে সুস্পষ্টভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, মাধ্যমিকের আজকে যারা ইংলিশ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হোক, এটাই আমাদের হৃদয় থেকে কিন্তু কাম্য। আর আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, যে সংসদ সভাপতি অর্থাৎ চিরঞ্জীব ভট্টাচার্য বাবু, তিনি কিন্তু স্পষ্টত সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দিলেন যে তোমাদের পরীক্ষার নতুন রিভাইজ রুটিন কী কী হচ্ছে। তো রিভাইজ রুটিনে কিন্তু তিনি স্পষ্টত বলে দিয়েছেন চার দিন তোমাদেরকে বদলাচ্ছে, অর্থাৎ 13, 16, 18, 20 এই চারটে পরীক্ষা কিন্তু তোমাদেরকে বদলাচ্ছে সভাপত। এখানে একটাই বক্তব্য, যদি কেমিস্ট্রি পরীক্ষাটা যদি পিছনে করে নেওয়া হতো, অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষাটা তোমাদের আগিয়ে দিয়ে 13 তারিখ করে দিয়েছে, সেই পরীক্ষাটা যদি একটু পিছানো হতো তাহলে কিন্তু তোমাদের অতিরিক্ত ভালো হতো। তার কারণ কেমিস্ট্রি একটু হার্ড সাবজেক্ট, সেই কারণে এটাই দাবি ছিল। সায়েন্সের যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের এখানে কী বক্তব্য তোমরা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবে। 13-4-2022 কমার্শিয়াল ল, প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোসফি, সোশিয়োলজি এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলো কিন্তু 18-4-2022 কিন্তু করে দেওয়া হয়েছে। 16-4-2022 হওয়ার কথা ছিল কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, তারপরে সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ, এগুলো কিন্তু 13 তারিখে অর্থাৎ এগিয়ে আনা হয়েছে জি মেন এক্সামিনেশনের জন্য। 18 তারিখে যে পরীক্ষাটা সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং, ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলোকে কিন্তু আবার কী করেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোকে আবার পিছিয়ে দিয়েছে, 25-4-2022 কিন্তু করে দিয়েছে। আর 20-4-2022 হওয়ার কথা ছিল ইকোনমিক্স, সেটাকে কিন্তু 6 দিন পিছিয়ে 26-4-2022 করে দিয়েছে। এই পরীক্ষাটায় অতটা কিন্তু মানে প্রয়োজন ছিল না সময় দেওয়ার, এর থেকে বরঞ্চ যদি কেমিস্ট্রি পরীক্ষা একটু সময় দিত তাহলে কেমিস্ট্রি স্টুডেন্টদের একটু আরও বেশি হেল্প হতো। এবার তোমাদের নতুন রুটিনটা দেখাতে চাই, এটাই হচ্ছে তোমাদের নতুন রুটিন। এবং নতুন রুটিনে তোমরা দেখতে পাচ্ছ 2-4-2022 স্যাটারডে অর্থাৎ শনিবার কিন্তু বাংলা, ইংলিশ, হিন্দি যে যার ভাষার পরীক্ষা, 4 তারিখ, তারপরে একদিন ছুটি দিয়ে সোমবার কিন্তু ইংলিশ পরীক্ষা, তারপরে হচ্ছে 5-4-2022 তারপরের দিন কোনো ছুটি নেই এবং সেখানে কিন্তু হেলথ কেয়ার, অটোমোবাইল যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, ভোকেশনাল সাবজেক্ট, সেই ভোকেশনাল সাবজেক্টের কিন্তু পরীক্ষা হবে। তো ভোকেশনাল স্টুডেন্টরা তোমরা জেনে নাও, 6 তারিখে তারপর দিন কোনো ছুটি নেই, বুধবার কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স এই এদের পরীক্ষা, কমার্সদেরও পরীক্ষা রয়েছে, সায়েন্সদেরও পরীক্ষা রয়েছে, বা বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ে মানে বায়োসায়েন্স নিয়ে যারা পড়ে আর্টস গ্রুপে তাদেরও পরীক্ষা রয়েছে, আর পলিটিক্যাল সায়েন্স আর্টসের পরীক্ষা রয়েছে। এরপর একদিন ছুটি দিয়ে শুক্রবার কিন্তু ম্যাথামেটিক্স সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা, 8 তারিখ, 8-4-2022 এখানে সাইকোলজি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, অ্যাগ্রোনমি রয়েছে, আর কি রয়েছে, হিস্ট্রি রয়েছে, ইম্পর্টেন্ট পরীক্ষা আর্টসের এবং সায়েন্সের। এরপর 9 তারিখে শনিবার কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স পরীক্ষা, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই ধরনের পরীক্ষাগুলো রেখেছে। 11 তারিখ সোমবার ফিজিক্স পরীক্ষা রেখেছে। 13 তারিখ কিন্তু তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা, অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি পরীক্ষাটা কিন্তু আগিয়ে দেওয়া হলো। এখানে জার্নালিজম পরীক্ষা তার সাথে সাথে সংস্কৃত পরীক্ষাও কিন্তু আগিয়ে এলো 13 তারিখে। তারপর কিন্তু 14, 15, 16, 17 4 দিন কিন্তু ছুটি, এবং 4 দিন ছুটির পরে তোমাদের আবার 18 তারিখে কিন্তু কমার্শিয়াল, ল অ্যান্ড এই ফিলোসফি এই সাবজেক্টগুলো, সোশিয়োলজি এই সাবজেক্টগুলো পরীক্ষা। আবার কিন্তু তোমাদের সেখান থেকে বলে দিই একটা, তোমাদের কিন্তু 25 তারিখে আবার সোমবার স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং এই ধরনের জাতীয় সাবজেক্টগুলো পরীক্ষা। 26 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, যাদের ইকোনমিক্স পরীক্ষা তাদের কিন্তু একদম সবার লাস্টে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। এবার বন্ধুরা, এই রুটিন নিয়ে সংসদ সভাপতির স্পষ্টত একটা সিম্পল বক্তব্য তোমরা একবার শুনে নাও। বলছি চারটে ডেট, সেটা আরেকবার আমি রিপিট করছি। 13 এপ্রিল ওল্ড শিডিউল, যেটা অলরেডি পাবলিশড কাউন্সিলের ওয়েবসাইটে, তাতে ছিল হচ্ছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি, আরেকটা হচ্ছে সোশিওলজি। সেটার সাথে যেহেতু জেই মেন্সে কোনো কনফ্লিক্ট নেই, এটাকে জেই মেন্সের ডিউরেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 18 তারিখ 18 এপ্রিল এই পার্টিকুলার কম্বিনেশনটা হবে, এই পার্টিকুলার সাবজেক্টের পরীক্ষাগুলো হবে। 16 এপ্রিল কেমিস্ট্রি ছিল, তার সাথে অবভিয়াসলি যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ছিল, সংস্কৃত ছিল, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ এই কম্বিনেশনে মেইনলি কেমিস্ট্রি। কেমিস্ট্রির সাথে যেহেতু জেই মেন্সের একটা ডাইরেক্ট সম্পর্ক রয়েছে, অনেক যারা কেমিস্ট্রি নিয়েছেন তারা জেই মেন্স পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তারা অ্যাসপিরেন্ট, এই কম্বিনেশনটাকে আমরা 13th প্রিপন করলাম, মানে এগিয়ে আনলাম। আর স্ট্যাটিস্টিক্স ছিল হচ্ছে 18 তারিখ, স্ট্যাটিস্টিক্সের সাথে জিওগ্রাফিও ছিল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ছিল, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে স্ট্যাটিস্টিক্স এবং জিওগ্রাফি, এটা কিন্তু অনেক PCM যারা নেন, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস যারা নেন, তাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সও থাকতে পারে, জিওগ্রাফিও থাকতে পারে। ফলে এই পরীক্ষাটা 18 তারিখ ছিল, ফলে সেটা যেহেতু এরকম কম্বিনেশনের ছাত্রছাত্রীরা যদি জেই মেন্স অবতীর্ণ হতে চান তাদের যেহেতু অসুবিধা হবে, সেই কথা মাথায় রেখে সেটাকে আমরা 25 এপ্রিল করলাম। আর ফাইনালি হচ্ছে 20 এপ্রিল ছিল অরিজিনাল শিডিউল অনুযায়ী ইকোনমিক্স, একটু আগেই বললাম যে ফিজিক্স, ম্যাথস, ইকোনমিক্স কম্বিনেশনে অনেকে থাকতে পারে, ফলে সেই কথা ভেবে
আমরা সেই সব ছাত্রছাত্রীদের কথা ভেবে যাতে তাদের কোনো অসুবিধে না হয় সেটাকে আমরা 26 এপ্রিল করলাম। ফলে এখন নতুন শিডিউল অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে 2 এপ্রিল উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে 26 এপ্রিল। আশা করি এই বক্তব্য ও প্রতিবেদন দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের কিন্তু এবছরের পরীক্ষায় 4 দিন বদল আসছে এবং এই 4 দিনে যে যে পরীক্ষাগুলো রয়েছে খুব ভাইটাল পরীক্ষা, 2 দিন কিন্তু আগিয়ে আসছে পরীক্ষা, 2 দিন কিন্তু পিছিয়ে যাচ্ছে। তাই বারংবার তোমরা এই রুটিনটাকে সুন্দর করে খাতায় নতুন রিভাইজ রুটিনটাকে সাজিয়ে নাও, লিখে ঘরের দেওয়ালে টাঙিয়ে দাও। পুরোনো রুটিনে আমার পরীক্ষা দিতে চলে যাও তাহলে কিন্তু তোমাদের বড় বিপদ হবে। তাই যারা যারা জয়েন্টের পরীক্ষার্থী তারা তো জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, তার সাথে সাথে আবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে এলো, তাদের খুবই অসুবিধা হয়েছে আমরা বন্ধুরা বুঝতে পারছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত এবং পর্ষদের সিদ্ধান্ত তো মান্য করে নিতেই হবে, তাই অবশ্যই এতে মান্যতা দিতে হবে আমাদেরকে। 11-এর অর্থাৎ ক্লাস 11 শ্রেণীর পরীক্ষা কিন্তু একদম বদলাচ্ছে না, যে রুটিনে করা হয়েছিল সেই রুটিনেই কিন্তু তোমাদের 11 শ্রেণীর পরীক্ষা কিন্তু স্পষ্টত হবে এমনটাই জানিয়ে দিয়েছেন। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, ক্লাস 11-এর যে শিডিউলটা যেটা অলরেডি পাবলিশড, যেটা আমরা 1 নভেম্বরই পাবলিশ করেছিলাম, ক্লাস 11-এর শিডিউল কিন্তু আনচেঞ্জ থাকছে, সেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ ক্লাস 11-এর সাথে অবভিয়াসলি জে মেন্সের কোনো সম্পর্ক নেই, ফলে ক্লাস 11-এর যে শিডিউল অলরেডি পাবলিশ ছিল এক্স্যাক্টলি সেম শিডিউল অনুযায়ী ক্লাস 11-এর পরীক্ষা হবে। বন্ধুরা তোমরা এই উচ্চ মাধ্যমিকের নতুন রুটিনে তোমরা কি খুশি নাকি তোমরা অখুশি, তোমাদের কি কি বদলালে বা কি কি একটু চেঞ্জেস করলে আরো ভালো হতো, আরো পরীক্ষাটা দিতে তোমাদের সুবিধা হতো, কোন পরীক্ষাটা পিছালে ভালো হতো, কোন পরীক্ষাটা আগালে ভালো হতো, সবটাই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাও। উচ্চ মাধ্যমিকের সাজেশন কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের চ্যানেলে আস্তে আস্তে আসা শুরু করবে। সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা দিতে পারবো না, তোমাদেরকে আগে থেকেই বলে রাখি। আর্টস গ্রুপে বাংলা এবং ইংরেজি সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।